কোরবানির বাকি আর মাত্র একদিন, তাই হাটগুলোতে শেষ মুহূর্তে ক্রেতারা ভিড় জমিয়েছেন পছন্দের পশু কেনার জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাদারীপুরের হাটগুলোতে ভিড় বাড়ছে, শেষ সময়ে জমে উঠেছে কেনা বেচাও। নবাব, লালবাবু, জমিদার, সুপারস্টার, তুফান, সুপারহিরো সহ বাহারি নামের পশু এবারের ঈদে ক্রেতাদের আকর্ষণ বাড়াচ্ছে, পছন্দের সঙ্গে দাম সমন্বয়ে ব্যস্ত ক্রেতারা। চয়েস মতো গরু পাওয়া যায়, কোনো সিন্ডিকেট নাই, কা তাই কোনো সমস্যা করে না, তাই কোনো ঝামেলা নাই। গরু ছাগল বেচা কিনে এটা প্রচুর বেচা কিনে হইতাছে ইনশাআল্লাহ। তিনটা গরু আনছি, দুইটা বেচছি 2,25,000 টাকা। হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, সাদা পোশাকেও থাকছে নজরদারি। পাইকার যারা বা গরু বিক্রেতা যারা, তারা যখন গরু বিক্রি করে ব্যাংকে টাকা জমা দেবে বা যেখানে নে টাকাটা ক্যারি করবে, আমাদের পুলিশকে এটা অবহিত করবে, যাতে আমরা এটা হেল্প করতে পারি কোনো ধরনের, যাতে কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনার শিকার তারা যাতে না হয়। জেলা প্রশাসনের তথ্য মতে কোরবানি উপলক্ষে জেলায় 50টি অস্থায়ী পশুর হাটে চলছে বেচা কেনা। সময় সংবাদ, মাদারীপুর।